সাবস্ক্রাইব করুন সামিউল আনসারি ইউটিউব চ্যানেলটিকে, আর বেল আইকনটিকে প্রেস করুন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। অনলাইনে জন্ম সার্টিফিকেটের সমস্ত তথ্য বের করুন নিজের নাম দিয়ে সার্চ করে। ওকে, তো আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো যে আপনার নামে যদি বা আপনার ফ্যামিলির বা আপনার বাচ্চার যারই হোক না কেন নামে যদি কোনো জন্মের সার্টিফিকেট থাকে, তো সেই সার্টিফিকেটের ডিটেলস আপনারা কিভাবে বের করবেন। সমস্ত কিছুই কিন্তু অনলাইনে দেওয়া থাকে, জাস্ট তাদের নাম দিয়ে এবং ডেট অফ বার্থ দিয়ে সার্চ করলেই সমস্ত ডিটেলস কিন্তু বেরিয়ে যাবে। অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে যারা হসপিটাল থেকে জন্মগ্রহণ করেন তাদেরকে তো হসপিটাল থেকে বার্থ সার্টিফিকেট ইস্যু করে দেয়, সমস্যা নেই। বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই আছেন যারা কোথাও না কোথাও টাকা দিয়ে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই করেন, হ্যাঁ, তার বার্থ সার্টিফিকেট হয়নি। তো সেক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে যে কোনো না কোনো দালালদেরকে বা এজেন্টকে টাকা দেন তারা, এবং তারা আপনাকে বার্থ সার্টিফিকেট প্রোভাইড করে। তো এই ক্ষেত্রে বোঝা যায় না যে তারা আপনাকে যে টাকা দিয়ে যে আপনি বার্থ সার্টিফিকেটটি নিলেন সেটা কতটা, হ্যাঁ, সঠিক সার্টিফিকেট বা সেটা জাল সার্টিফিকেট কি না সেটা কিন্তু আপনারা কেউই বুঝতে পারেন না। দেখতে তো একই রকম লাগে, কাগজ একই রকম, সব রকম সেম একই রকম, কিন্তু আদৌ কি সেই সার্টিফিকেটের কোনো ডেটা সরকারের কাছে আছে, অনলাইনে আছে, সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনারা দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, তো চলুন বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট চলে যাই আমরা মেন ভিডিওতে। তো আপনারা জাস্ট আপনাদের গুগল ক্রোম ব্রাউজার থেকে বা মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে একটা লিংক আপনাদেরকে আমি দিয়ে দিব, সেই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে পড়ে আছে, সেখানে ক্লিক করলে আপনারা জাস্ট এই পেজে চলে আসবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলকাতা পৌরসভার বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট। একটা কথা বলে দিই, এখান থেকে আপনারা সেই সার্টিফিকেটগুলি চেক করতে পারবেন যেগুলো বা যাদের বার্থ হয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে। ওকে, তো এখানে শুধুমাত্র তারাই কিন্তু চেক করতে পারবেন, আদারওয়াইজ অন্যান্য স্টেটের বা অন্যান্য ডিস্ট্রিক্টের যারা হবেন তারা কিন্তু এখান থেকে বার্থ সার্টিফিকেট সার্চ করলে কিন্তু তাদের ডিটেলস আসবে না, এটা কিন্তু আগেই মাথায় রাখবেন। তো আমি যদি আপনাদেরকে ফর এক্সাম্পল একটা বার্থ সার্টিফিকেট সার্চ করে দেখাই তাহলে আপনাদেরকে ব্যাপারটা আরও ভালো করে দেখাতে আমার সুবিধা হবে। তো একটা কথা এখানে মনে রাখবেন, যত পুরনোই সার্টিফিকেট হোক না কেন সমস্ত সার্টিফিকেট কিন্তু এখন কম্পিউটারাইজড হয়ে গেছে এবং তার ডিটেলস কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। তো কীভাবে পাবেন দেখুন, আপনি চলে আসবেন এখানে, এখানে আসার পরে এই ওয়েবসাইটে আসবেন, লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আসার পরে এখানে একটা অপশন পাবেন অনলাইন সার্ভিস, আমি যদি আপনাকে হাইলাইট করে দেখাই দেখুন এখানে অনলাইন সার্ভিস, এবং এখান থেকে অনলাইন সার্ভিসে যখন আপনারা ক্লিক করবেন একটা অপশন পেয়ে যাবেন বার্থ অর ডেথ রেজিস্ট্রেশন। ওকে, সো এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম, আপনার কাছে নতুন আর একটা পেজ খুলে যাবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন, অনেকগুলো অপশন পাবেন বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর, ফাইন বার্থ রেকর্ড। ওকে, সো এখান থেকে আপনারা বার্থের রেকর্ড বের করতে পারবেন, এখানে ক্লিক করুন। সো যখনই আপনারা এখানে ক্লিক করবেন আপনার কাছে কী চাওয়া হবে দেখুন, প্রথমে আপনার ফাদার্স নেম, যে নামটা আপনার বার্থ সার্টিফিকেটে দেওয়া আছে সেটা দেবেন ফাদার্স নেম, এখানে মাদার্স নেম বা মায়ের নাম, আর এখানে ডেট অফ বার্থ অর্থাৎ তার জন্মের তারিখ দিয়ে জাস্ট সাবমিট করলেই তার ডিটেলস বেরিয়ে যাবে। তো এখানে আমি একটা ডিটেলস সার্চ করে আপনাদেরকে আমি দেখাচ্ছি কেমন। রাইট বন্ধুরা, তো এখানে আমি একটা ডিটেলস দিয়েছি, এখানে ফাদার্স নেম দিয়েছি, মাদার্স নেম দিয়েছি, এবং এখানে তার ডেট অফ বার্থ দিয়েছি। দেওয়ার পর জাস্ট এখানে আমি সাবমিট করে দেবো। তো ভিউয়ার্স, যখনই আপনি সাবমিট করবেন দেখতেই পাচ্ছেন আমার কাছে কিন্তু এখানে পুরো একটা লিস্ট খুলে গেল। ফর সিকিউরিটি রিজন এখানে আমি সমস্ত ডিটেলস আপনাকে দেখাতে পারছি না, ব্লার করা আছে। তো যাই হোক, আপনারা যখন সার্চ করবেন আপনার সমস্ত ডিটেলস এখানে চলে আসবেন, চলে আসবে। তো কী কী ডিটেলস দেখুন, এখানে প্রথমে চাইল্ড নেম, বাচ্চার নাম থাকবে, বাচ্চার সেক্স থাকবে মেল না ফিমেল সেটা, ডেট অফ বার্থ এখানে থাকবে, ওকে, এখানে তার ফাদার্স নেম থাকবে, মাদার্স নেম থাকবে, আর এখানে তার রেজিস্ট্রেশন নাম্বার যেটা আপনারা বার্থ সার্টিফিকেটে পেয়ে যাবেন সেই নাম্বারটাও এখানে শো হবে, এবং রেজিস্ট্রেশন ইয়ার কত সালে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন দেখুন এটা 1983 দেখাচ্ছে। ওকে, তারপর এখানে কি দেখাবে দেখুন, ইনস্টিটিউশন নেম, অর্থাৎ এখানে যে ইনস্টিটিউশন নেম সেটা এখানে আপনাকে দেখাবে, কোন ইনস্টিটিউশনের মাধ্যমে এটা রেজিস্টার হয়েছিল বা কোন হসপিটাল থেকে এটা ইস্যু করেছে সেটা কিন্তু এখানে আপনাকে শো করাবে। ওকে, সো এইভাবেই কিন্তু আপনারা এই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যতগুলো বার্থ সার্টিফিকেট আছে যদি আপনি তার মধ্যে বিলং করেন তো আপনি ইজিলি আপনার ডিটেলসটা আপনি এখান থেকে
সার্চ করতে পারবেন। ওকে, সো এই ছিল আজকের ভিডিও, যে কীভাবে আপনারা বার্থ সার্টিফিকেটের সমস্ত ডিটেলস বের করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর আপনি কোন ডিস্ট্রিক্টের অবশ্যই সেটা নিচে কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আমরা সেই ডিস্ট্রিক্টের বার্থ সার্টিফিকেটের ডিটেলস কীভাবে বের করতে হয় সে বিষয়ে আমরা অবশ্যই ভিডিও নিয়ে আসব। সো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরে নতুন কোনো একটা ফ্রেশ ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ।